আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিরাপদ বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব আমার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন এবং ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক একবার ক্লিক করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সহজে পেয়ে যাবেন। আজকে আমি প্রাইমারি লেভেলে বাচ্চাদের জন্য বেসিক ইংলিশ গ্রামারের কিছু পার্ট আলোচনা করব যা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। আশা করছি আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমার ছোট সোনামণিরা চলো ভিডিওটি দেখি, লেটস গো। ইন্ট্রোডাকশন ফর ক্লাস, সাবজেক্ট ইংলিশ, ফর প্রাইমারি স্টুডেন্টস অর্থাৎ প্রাথমিক লেভেলের প্রত্যেকটি ছেলে মেয়েদের জন্য। টপিকস গ্রামার, লেটার। আজকে প্রথমে আমি যে বিষয়টি সোনামণিদের উদ্দেশ্যে আলোচনা করব তা লেটার কাকে বলে। অ্যালফাবেট বা বর্ণমালার ক্ষুদ্রতম একক হচ্ছে লেটার বা বর্ণ। অন্য ভাষায় ওয়ার্ড বা শব্দের এককে লেটার বা বর্ণ বলে, অর্থাৎ ভাষা প্রকাশের মাধ্যম হচ্ছে লেটার বা বর্ণ। ইংরেজিতে মোট ছাব্বিশটি লেটার এ থেকে জেড পর্যন্ত। আরেকবার আমরা শুনব, অ্যালফাবেট বা বর্ণমালার ক্ষুদ্রতম একক হচ্ছে লেটার বা বর্ণ। অন্য ভাষায় ওয়ার্ড বা শব্দের এককে লেটার বা বর্ণ বলে, অর্থাৎ ভাষা প্রকাশের মাধ্যম হচ্ছে লেটার বা বর্ণ। ইংরেজিতে মোট বর্ণ ২৬টি এ থেকে জেড পর্যন্ত। এবার যে বিষয়টি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব তা হচ্ছে ওয়ার্ড। কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি বসিয়ে একটি অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। অর্থাৎ কয়েকটি লেটার যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন রাইস, হি, উই, ইউ, স্কাই, এটসেট্রা। আরেকবার, কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি বসিয়ে একটি অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এবারের আলোচনার বিষয় সেন্টেন্স। কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসিয়ে বক্তার মনের ভাব অন্যের নিকট সম্পূর্ণরূপে প্রকাশ পেলে বা বোধগম্য হলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই ইট রাইস, যেমন পরে আই লক্ষ্য করো, দ্বিতীয় বাক্য উই সি ইট, ইত্যাদি। আরেকবার শুনি, কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসিয়ে বক্তার মনের ভাব অর্থাৎ যে বলছে তার মনের ভাব, যে শুনছে তার নিকট সম্পূর্ণরূপে প্রকাশ পেলে বা বুঝতে পারলেই তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ধন্যবাদ। এবার যে বিষয়টি আলোচনা করব তা হলো গ্রামার। গ্রামার কাকে বলে? যে পুস্তক পাঠ করলে যে কোনো ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে ও পড়তে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। আরেকবার, যে পুস্তক পাঠ করলে কোনো ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে ও পড়তে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। এবার আলোচনা করব ইংলিশ গ্রামার কাকে বলে। যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে ও পড়তে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। আরও একবার শুনব, যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে ও পড়তে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। এবারের আলোচনার বিষয় সাবজেক্ট। যে বা যারা ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। যেমন ইউ ইট রাইস, এই বাক্যে ক্রিয়া সম্পাদন করছে ইউ, তাই এখানে ইউ হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সংজ্ঞাটি আরও একবার শুনে নিই আমরা, যে বা যারা ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। এখানে একটি বাক্য লেখা আছে ইউ ইট রাইস, এই বাক্যের ক্রিয়াটি সম্পাদন করছে ইউ, এই জন্য এখানে ইউ হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট, সাবজেক্ট বা কর্তা যাকে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে অবজেক্ট বা কর্ম বলে। যেমন ইউ ইট রাইস, এই বাক্যে ইউ সাবজেক্ট এবং রাইসকে অবজেক্ট করেই এই অবলম্বন করে এই ক্রিয়া সম্পাদন করে, তাই রাইস হচ্ছে এখানে অবজেক্ট। আরও একবার শুনব, সাবজেক্ট বা কর্তা যাকে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে অবজেক্ট বা কর্ম বলে। যেমন ইউ ইট রাইস, এই বাক্যে ইউ সাবজেক্ট এবং ইট ভার্ব, এই ইট ভার্ব এর
কাজটি সম্পন্ন হওয়ার জন্য রাইস এর প্রয়োজন, এই জন্য এখানে রাইস হচ্ছে অবজেক্ট বা কর্ম। ভার্ব, যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে, যেমন ইট, গো, ডু, সি, রাইট ইত্যাদি। আরো একবার শুনি, যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে, যেমন ইট, গো, ডু, সি, রাইট এটসেট্রা। এবারের আলোচনার বিষয় এক্সটেনশন। সেন্টেন্স বা বাক্যের অন্তর্গত সাবজেক্ট, অবজেক্ট ও ভার্ব ব্যতীত বাকি অংশকে, অর্থাৎ কোনো বাক্যে সাবজেক্ট, অবজেক্ট ও ভার্ব বাদ দিয়ে আরও অতিরিক্ত যদি অন্য কোনো অংশ থাকে তাকে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বলে। যেমন আই ইট রাইস ডেইলি, এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট, ডেইলি হচ্ছে বাকি অংশ, তাই এটা হচ্ছে এক্সটেনশন। থ্যাংকস অল মাই বয়েজ অ্যান্ড গার্লস, যারা আমার ক্লাসটি দেখেছো এবং মনোযোগ দিয়ে করেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন লেভেলের স্টুডেন্টদের আমি অনুরোধ করবো আমার ক্লাসে সাথে থাকবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবে, তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে, যে যেখানে থাকবে ভালো থাকবে এবং অন্যকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।